234টি পৌরসভা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি র‍্যাব পুলিশ সহ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে 3585টি ভোট কেন্দ্রের প্রতিটির জন্য 19 থেকে 20 জনের ফোর্স মোতায়েন করা এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি পৌরসভায় র‍্যাব বিজিবি সহ 70,000-এর বেশি ফোর্স মোতায়েনের কথা জানানো হয় বৈঠক শেষে সিসি সাংবাদিকদের জানান নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ অনুকূলে রয়েছে মাঠে সেরকম কোনো উদ্বেগজনক পরিস্থিতি নাই পরিস্থিতি ভালো সবাই নির্বাচনমুখী এখন কোন কোন জায়গায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেটার দিকে তারা দৃষ্টি রেখেছেন এবং পরিস্থিতি অনুকূল রয়েছে তিনি বলেন কোন কোন জায়গায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও মাঠ পর্যায়ে নির্বাচন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা বৈঠকে জানিয়েছেন তেমন কোনো উদ্বেগজনক পরিস্থিতি নেই তাই সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেনাবাহিনী রাখার মতন কোনো পরিস্থিতি নাই তারা বিজিবি র‍্যাব ওরা বলেছেন তাদের পর্যাপ্ত ফোর্স আছে তারা সেগুলি মোতায়েন করবেন এবং সিচুয়েশন তাদের কন্ট্রোলে আছে আচরণবিধি ভঙ্গ না করে সকল দল এবং প্রার্থীরা নির্বাচনের প্রচারণায় অংশ নেবে এমন প্রত্যাশা সিইসির আচরণবিধি লঙ্ঘন হলে তারা প্রম্পট অ্যাকশন নেবেন বলে তাদেরকে বলা হয়েছে আমরাও পরিস্থিতি খেয়াল রাখছি প্রতিদিনই আমরা এই রিপোর্ট নিব এবং ব্যবস্থা নিব প্রধান নির্বাচন কমিশনার জানান এখনও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করা হয়নি তবে ভোট কেন্দ্রগুলোর ঝুঁকি এবং নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে ফাল্গুনী দত্ত একুশে টেলিভিশন ঢাকা